কেরে আর জব তো কেরে রে এই রাকিব কি হইছে আরে আমার কথা বাদ দাও দেখো তুই যে আমার খাবার নিয়ে দূর দূর সেটা দেখো এই কথাবার্তা বলতেছো কি কিছু শুনাই দিছে অজ্ঞান হয়ে গেছো তার ভক্ত হয়ে গেছো তোমার কোথায় মা হবে তার রাস্তা তোমার রাস্তা দেখছো কত কত তফাৎ তুমি বুঝো না আগে বিশ্বাস করো উনি আমার মা দেখুন আই রুটি আপনারা নিয়ে নেন আমারে ছেড়ে দেন ধরেন আরে মা তুমি আমাকে চিনতে পারছো না আমি উর্মি আমি এম্বল কলোনিতে থাকি তুমি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছো কত আদর ভালোবাসা দিয়েছো তোমাকে আমি কি করে ভুলে যাব বলো তো তুমি তো আমার দুধ মা উর্মি হ্যাঁ মা আমি তোমার সেই উর্মি তুমি এত বড় হয়ে গেছো আরে আমি যারে জন্ম দিছি সে তো মানুষ না ও মানুষ সার বাবা মারি সার শোন তুই আর এই বাড়ির ত্রিসীমানা কোনদিন আসবি না সাব্বির তুই রে কি কইতাছস আমি না তোর মা আর তুই আমার এই বাড়ি থেকে বাইর করে দিতাছস হ্যাঁ বের করে দিতাছি কারণ এতদিন তো এই জায়গা জমিনের মালিক তো আমি ছিলাম না আমার নামে ছিল না তোর নামে ছিল এখন তোর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি এখন এগুলো আমার নামে হয়ে গেছে এখন আর তোকে আমার কোনো প্রয়োজন নেই তাই তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি আমি আমার মতো করে রাজার মতো থাকবো এই বাড়ি বাবা এই সামান্য বাড়ি গাড়ির জন্য তুই আমারে বাড়ি থেকে বাইর করে দিতাছস এই বাড়ি আমি না তোরে দিলাম হ্যাঁ তোরে তারা দিমু তোরে তারা দিলে আমার ভালো হইব আমি ভালোভাবে থাকতে পারবো তোর জ্বালা যন্ত্রণা আমি এই বাড়িতে থাকতে পারতাছি না এখান থেকে দূরে কোথাও চলে যাবি আর কখনো এই বাড়ির ত্রিসীমানা তুই আসবি তোকে যেন আর কখনো না দেখি না বাবা না আমি এই বাড়ির থেকে বাড়ি আসে কই থাকমু কি খামু আমার বাড়ি করে দিস না বাজার তুই কোথায় থাকবি কি খাবি এটা আমি জানি এটা তুই ভালো জানিস তুই যেখানে মন চায় সেখানে চলে যা আর কখন এখানে আসবি না যা যা বলছি ঠিক আছে তুই সুখে থাকিস আমি চলে যাইতেছি এই জন্য খুদার জ্বালা সহ্য করতে না পাইরা তোমাকে রুটি চুরি করছি রাস্তাঘাটে থাকি থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই বসার জায়গা নাই প্যাডের খুদায় তো মা চুরি ডাকাতি মানে না দেখো মা তোমার এক ছেলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাতে কি হয়েছে আমি তো আছি আমি তোমার মেয়ে আমি তোমাকে সারা জীবন খাওয়াতে পারবো তুমি আমার কাছে কখনো বোঝা হবে না এই যে দেখতে পাচ্ছ রাকিব ও আমার হাজবেন্ড ও খুবই ভালো মানুষ ও তো তোমাকে চিনতে পারেনি এই জন্য তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে রাকিব তুমি আমার মাকে আমার বাড়িতে নিয়ে রাখবে না বলো নিশ্চয়ই অবশ্যই আপনি আজকে পর থেকে আমার বাড়িতেই থাকবেন আসলে সত্যি কথা বলতে কি আমার মানে আপনাকে পেয়ে ভালোই হলো চলো তাহলে মা চলো